আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা দেখতে পারবা পুলিশ কনস্টেবল পদের জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা 3.5 ফিট হাই জাম্প অনুশীলন করে দেখাবে। তো হাই জাম্প অনুশীলন প্র্যাকটিস চলছে সোজা ট্রেনিং একাডেমির গ্রাউন্ডে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। বা যারা পারবে তাদের জন্য একটা তালি দেবা। ফাইন, সুন্দর। হাই জাম্প এবং লং জাম্প দুটার ক্ষেত্রেই কিন্তু সর্বোচ্চ 3 বার সুযোগ দিবে। পুলিশে যখন পরীক্ষা দিতে যাবে তোমাদের 3 বার সুযোগ থাকবে। তো আমরা এমনভাবে প্র্যাকটিস করে যাব, অনুশীলন করে যাব, যাতে করে আমরা একবারেই পুলিশের সবগুলো ইভেন্ট যাতে পাশ করতে পারি। এটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য। এবং সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে প্রস্তুতি নিতে, তাদেরকে আমরা খুব ভালোভাবে ফিজিক্যাল ট্রেনিংগুলো করিয়ে থাকি, যাতে করে তারা পুলিশ কনস্টেবল পদে শারীরিক পরীক্ষায়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এমনকি বিজিবিতে যেসব বাহিনীতে শারীরিক অনুশীলন হয়ে থাকে বা পরীক্ষা হয়ে থাকে, সেগুলোতে যেন আমাদের শিক্ষার্থীরা ভালো করতে পারে। তোমরা আজকে উপভোগ করছো সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীরা সবাই 3.5 ফিট হাই জাম্প প্র্যাকটিস করছে। তো এই বছরে তোমরা যারা চিন্তা করছো পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিতে যাবা, তোমরা চাইলে এখন থেকে প্রবল প্রস্তুতির জন্য সোজা ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো, আসতে পারো। এসে শুধু শারীরিক ট্রেনিংই এখানে করানো হয় না, শারীরিক ট্রেনিংগুলোর পাশাপাশি লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা, মেডিকেল চেক আপ, আইকিউ পরীক্ষা, এই বিষয়গুলো আমরা এখানে খুব ভালোভাবে শিখিয়ে থাকি। খুব ভালো লাগছে, সবাই পারছে মোটামুটি, খুবই ভালো লাগছে। গুড, শাবাস, ভেরি গুড। ওকে, আসো, ভেরি গুড। অনেকে দেখা যায় হাই জাম্প মনে করে খুবই সহজ, কিন্তু আসলে সহজ না। প্র্যাকটিস না থাকলে আসলে কোনো কিছুই সহজ হয় না। কেমন লাগলো? হ্যাঁ, সবাই পারছো তো নাকি? জোরে একটা সবার জন্য তালি দাও। ভালো লাগে যখন সবাই পারো, তখন আরো বেশি ভালো লাগে। বুঝে গেছো কি? ওকে, ঠিক আছে, আমরা এরপরে নেক্সট ইভেন্টে চলে যাবো। থ্যাংক ইউ।